আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। তো ভীষণ মজার এই সুজির নাস্তাটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, আর নিয়েছি 1টি ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর 1টি ডিম ভেঙে নিচ্ছি। তো 1 কাপ সুজির জন্য এখানে 1টি ডিমই যথেষ্ট। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো সুজি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে সুজির পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন, 2 চিমটির মতো লবণ এখানে আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। তো সুজির পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচের মতো পাউডার দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো বেকিং পাউডার। তো হাতের কাছে বেকিং পাউডারটা না থাকলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি সুজির সাথে দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1টি ডিম দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো প্রথমে আমি চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। তো প্রথমে মেখে নেওয়ার সময় কিন্তু একটু ড্রাই মনে হতে পারে, তো ভয় পাওয়ার কিছুই নেই। এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে পারবেন। তো একটু সময় নিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো কখন বুঝবেন যে এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে? যখনই দেখবেন যে এটা মুট করলে দলা বেঁধে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এখানে ডিমটা বাইন্ডারের কাজ করবে। তো নাস্তাগুলো তৈরি করলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে না, তবে কিন্তু খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো সুজিটাকে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে হাত দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। তো ডিম আর সুজি খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্লেট নিয়েছি, আর এখানে খুবই সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তো 2 হাত ভালো করে পরিষ্কার করে হাতে আমি সয়াবিন তেল মেখে নিচ্ছি। তো এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই হাতে তেল মেখে নেবেন, তা না হলে কিন্তু সুজিগুলো একেবারে হাতের সাথে লেগে থাকবে। এখান থেকে কিছুটা পরিমাণ সুজি নিয়েছি, এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে রাউন্ড করে নিতে হবে। তো এটা রাউন্ড করার সময় একটু মসৃণ করে রাউন্ড করে নেবেন, এরপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেবেন। এখন এই সয়াবিন তেলের ভিতরে একটু আঙুল চুবিয়ে এরপর এর মাঝ বরাবর কিন্তু এভাবে ডাবিয়ে নেবেন। তো এই কাজটা করার সময় কিন্তু হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা করা যাবে, ভেঙে যাবে না। তো এভাবে আমি আরও একটি বানিয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আপনার এই চাকা পিঠাগুলো তৈরি করে নেবেন। তো দেখুন সুজির সবগুলো চাকা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সহজভাবে তৈরি করা যায়। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো খুব বেশি তেল কিন্তু এখানে দেবার প্রয়োজন নেই, অল্প তেল দিয়েই কিন্তু এটাকে খুব ভালো করে আপনারা ভেজে নিতে পারবেন। আর প্যানের গায়ে তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে নেবেন। তো এভাবে কিন্তু একটু দুলিয়ে নিয়েছি আর তেলটা এখানে মোটামুটি গরম করে নিয়েছি। এখন এখানে এই চাকা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে এখানে আমি সবগুলোই ভেজে নেব। তো একসাথে কিন্তু সবটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার একটার সাথে আরেকটা লেগে যাবে। তো খোলামেলা একটা প্যান নিয়ে নেবেন, তাহলে কিন্তু একসাথে অনেকগুলোই ভেজে নিতে পারবেন। তো আমি একসাথে 6-7টার মতো ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রাখবেন, তা না হলে কিন্তু সুজিটা উপর থেকে পুড়ে যাবে। তো একটা কাঠ চামচের সাহায্যে একটু সাবধানে এগুলোকে উল্টে নেবেন, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে।
তো এগুলোকে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। আর যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন, এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো পিঠাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নেবেন, বা চাইলে কিন্তু একটা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন। তো তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেব। তো তেল খুব ভালো করে ঝরিয়ে পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে টিস্যু পেপারের উপরেও রাখতে পারবেন। তো দেখুন, সবগুলো চাকা পিঠাই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু একটু ঠান্ডা হলে বেশি মচমচে হয়ে যায়। তো সুজির এই পিঠাগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এই পিঠাগুলো কতটা মচমচে হয়েছে। তো ভীষণ মজার এই পিঠাটা কিন্তু যে কেউ পছন্দ করবে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো কেউ যদি এই পিঠাগুলোকে সংরক্ষণ করতে চান, তাহলে যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। তো পিঠাগুলোকে ঠান্ডা করে তারপর একটা বক্সে রাখবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।